জিটিএ এলাকার মতো তরাই ডুয়ার্সেও হোমস্টে পাট্টার জন্য জমি সার্ভের কাজ করতে হবে, এই দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। মঙ্গলবার দুপুর একটা নাগাদ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন তিনি বলেন, পাহাড়ের চা বাগানে শ্রমিকদের 5 ডেসিমেল করে জমির পাট্টা দিয়ে তাদেরকে শরণার্থী বানানোর চেষ্টা করা হচ্ছে। এই পাট্টা আমরা তীব্র ধিক্কার জানাই। এরই প্রতিবাদ জানিয়ে আগামী 1 অক্টোবর দাগাপুর মাঠে শ্রমিক সমাবেশ করা হবে। প্রথমে আমি গণেশ চতুর্থী শুভেচ্ছা সাংবাদিক বন্ধুদের আমার শহরবাসীকে জানাচ্ছি। আজকে আমার সাথে উপস্থিত আছেন ডিটিডাব্লিউর প্রেসিডেন্ট যুগল কিশোর ঝা, আমাদের ট্রেড ইউনিয়ন রিলেশনশিপ সেলের শিলিগুড়ি ডিস্ট্রিক্টে দায়িত্বে আছেন তুফান দা, আমাদের বর্ষিয়ান সংগঠন দীর্ঘদিনের কার্যকর্তা এবং রাজ্যের নেতা অমৃত পোদ্দার মহাশয়। আজকের এই সাংবাদিক সম্মেলন মূলত আমরা যারা উত্তরবঙ্গে থাকি তারা প্রত্যেকেই জানি যে চা বাগানে জমির পাট্টা দেওয়া সংক্রান্ত বিষয় এবং তার পাশাপাশি চা বাগানের ক্ষেত্রে বোনাস সহ অন্যান্য বিষয় নিয়ে এই মুহূর্তে প্রায় প্রতিটি চা বাগানে আন্দোলন, বিভিন্ন শ্রমিক সংগঠন তারা তাদের মতন দাবি তুলেছে। এই প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি যে আমি বিশাল লামা, মনোজ টিগ্গা, মনোজ ওরাও, পুনা ভেংরা, আমরা ইতিমধ্যে 24 আগস্ট 2023 আমরা এই মোশনটি যে রুল 186 সেখানে দাঁড়িয়ে আমরা বিধানসভায় এই মোশনটি নিয়ে আসি, যেখানে চা বাগানের যে পাট্টা দেওয়ার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে সেই নিয়ে আলোচনার দাবি রাখি। যদিও এই মোশন প্রসঙ্গে স্পিকার এখন পর্যন্ত তার মতামত তিনি এখন পর্যন্ত আমাদেরকে ব্যক্ত করেননি। এই যে আমরা 24 আগস্ট 2023 আমরা বিভিন্ন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বা আমার দার্জিলিং জেলার এমএলএরা আমরা যে এই মোশনটি এনেছিলাম সেটা চা বাগানের শ্রমিকের স্বার্থে। আপনারা জানেন যে 1 আগস্ট 2023 এই এখানে একটি গভর্নমেন্ট সার্কুলার নবান্ন থেকে করা হয় ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু দ্য ডিএম কালেক্টর আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, প্রপোজাল ফর গ্র্যান্টিং হোমস্টে পাট্টা অন সারপ্লাস আনইউটিলাইজড রিজিউম ল্যান্ড অফ টি গার্ডেন টু দ্য এলিজিবল বেনিফিশিয়ারি থ্রু আ স্কিম, এই অর্ডারটি করা। আপনারা জানেন এই সময়কালে বিভিন্ন রাজনৈতিক দল, চা বাগানের বিভিন্ন শ্রমিক সংগঠন তারা 5 ডেসিমেল যে জমির পাট্টা নিয়ে যে তাদের মনোভাব ব্যক্ত করেছেন প্রত্যেকেই এর বিরোধিতা করছেন। কিন্তু এই প্রসঙ্গে আমি শুধু এইটুকু বলে রাখি যে